গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকে তোমাদের সাথে আড্ডা মারতে চলে এলাম। তো এখন বাজে 7টা, তো সোনা বাবাকে একটু পড়তে বসিয়েছি, আর পড়াতে পড়াতে হঠাৎই একটা জিনিস খেতে ইচ্ছা হলো, তো একটু গজা খেতে ইচ্ছা হলো জানো তো। আর গজা পারলে মিষ্টি দোকান থেকে কিনে আনাই যায়, কটা হবে, বাড়িতে আমরা অনেকেই আছি আর সোনা বাবাও ভালো আছে, তাই একটু ইচ্ছে হলো বাড়িতে বানানো। তো বানিয়েছিলাম, অনেক দিন আগেই বানিয়েছিলাম যখন লকডাউন ছিল 2020-তে। তো কীভাবে বানিয়েছিলাম আর এখন কীভাবে বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর সোনা বাবা পড়ছে, ওকে নাকি একটু তোমাদের দেখাতে হবে, তো চলো ওকে একটু দেখাই ও কী করছে। দেখো পড়ছে তো না, হাঁ করেছে, বসে আছে, দেখাচ্ছি কাজ করছে সোনা বাবাটা। আমি এখানে গজা বানানোর জন্য 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, আর এবার একটু ঘি দেবো ময়েন, কেউ কেউ তেলও তোমরা দিতে পারো, তো আমি এখানে ঘি অ্যাড করছি। তো 300 গ্রাম তো আমি এখানে 4 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু ঘিটা একটু ঢল ঢলে তো ওই জন্য 4 চামচ, যদি একটু বসা বসা হয় সেটা 2 চামচই তোমরা দিতে পারো। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না ডেলা পাকিয়ে থাকে, ভালো করে হাতে ঘষে 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 মিশিয়ে নিতে হবে জিনিসটাকে। এবারে আমরা জল দিয়ে জিনিসটাকে মাখবো, তো একসঙ্গে অনেকটা জল দেবে না, অল্প অল্প করে জল দেবে, অল্প অল্প করে জিনিসটাকে মাখাবে। তো আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নিই, আস্তে আস্তে মাখতে হবে, তো এটা খুব নরম করলে হবে না, একদম এটা একটু শক্ত রাখতে হবে, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ তো আমার মাখাটা কেমনভাবে আমি মাখছি, এইরকমভাবেও তোমরা এইরকমভাবে মেখে নেবে। তো দেখো তোমরা আমার মাখা এখানে হয়ে গেছে, আর এই রকম একটু শক্ত থাকবে, তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1/2 ঘন্টার মতো। তো 1/2 ঘন্টা পর এটা নরম হয়ে যাবে, তো চলো ততক্ষণ আমি চিনি শিরাটা করে ফেলি। এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটির মতন জল নিয়ে নিয়েছি। তো চিনি শিরাটাকে আমি ততক্ষণ লো ফ্লেমে হতে দিলাম, আর এখানে আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। তো মাখাটা আমি খুলে এখানে দেখো অনেকটাই নরম হয়ে গেছে, তো মাখাটা ভালো করে আর একবার মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর তো চিনি শিরাটা প্রায় হয়েই এসছে মনে হয়, তো এটা খুব ঘনও হবে না আর খুব পাতলা থাকবে না, মিডিয়াম রাখতে হবে। তো আমি এটাকে হাত দিয়ে দেখবো যে যদি চটচট করে, আমার হাত চটচট করছে তার মানে এটা হয়ে গেছে। ময়দার ডোটাকে কিচেন স্ল্যাবের ওপর রেখে হাত দিয়ে চেপে চেপে এখানে আমরা বড় করে নেব। এবার আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এবার একটার ওপর আরেকটা লেয়ার চাপি দিয়ে ভালো করে হাত দিয়ে আমরা চারিদিকে চেপে দেব যাতে কোথাও ফাঁক না থাকে, এইভাবে চেপে দিতে হবে। আমি এখানে আরেকবার মাঝখানে কেটে আরেকটা লেয়ারের উপরে রেখে এইরকমভাবে চেপে দেব। তো এইরকম 3-4 বার জিনিসটা করে এইরকমভাবে চাপতে হবে যাতে গজার লেয়ারটা খুব ভালো আসে, এইরকমভাবে চেপে চেপে চারিদিকে আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে মাথায় রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে, কোথাও যদি ফাঁকা থাকে তাহলে ভাজার সময় গজার লেয়ারগুলো খুলে যেতে পারে। আমার প্রায় হয়ে এসছে, আর গজা কাটার মতন করে এইরকমভাবে লম্বা করে নিতে হবে, লম্বা করে নিয়ে এইরকম শেপে এনে এবার আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। নেওয়ার পর আস্তে আস্তে ছোট ছোট করে আমি টুকরো করে নেব, তো তোমরা যেমনভাবে রাখতে চাও সেরকমভাবেই কাটতে পারো।
এখানে যেমন ছোটোভাবে আমি কেটেছি, কিন্তু ভাজার পর গজাগুলো আর একটু ফুলে বড় হয়ে যাবে। কি সুন্দরভাবে লেয়ার হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এটা ভাজার পর এই জিনিসগুলো আরও সুন্দর দেখতে হবে। এই ডোটাকেও একই প্রসেসে এইরকমভাবে করে নেব। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। তো তেলটা হালকা গরম হলে হালকা তেলেই গজাগুলো ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গজাগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো কোনো মতেই ফ্লেমটাকে জোরে দিলে হবে না, আস্তে রেখেই ভাজতে হবে। আর 2 মিনিট ছাড়া ছাড়া গজাগুলোকে উল্টে দিতে হবে, না হলে গজাগুলো এক সাইড লাল হয়ে থাকবে আর এক সাইড কিছুই হবে না। তো জোরে দিলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই রকমভাবে গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গজাগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো গজাগুলোর কালার দেখো কি সুন্দর দেখতে হয়েছে, না পুরো ব্রাউন হয়ে গেছে। তো গজাগুলো এবার আমি তুলে তেল ঝারিয়ে নেব। তো দেখো পুরো কি দারুণ দেখতে হয়েছে। একই রকমভাবে সব গজাগুলোকে এই রকমভাবে ভেজে নেব। এখানে আমার সব গজা ভাজা হয়ে গেছে, আর গজাগুলো দেখো কি দারুণ দেখতে হয়েছে, আর খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি এখানে গজাগুলোকে রসে চুবিয়ে দেব। তো রসটা হালকা গরম রাখতে হবে, বেশি গরম থাকলেও হবে না। তো গজাগুলোকে আমি দিয়ে ভালো করে ওতে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে গজাগুলো আবার খুব নরম হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না। জোর 2 থেকে 3 মিনিট গজাগুলোকে নেড়ে চেড়ে গজাগুলোকে তুলে নিতে হবে। গজাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো দোকানের গজার মতন। তো দেখে তো মনে হচ্ছে খেতে আরও সুন্দর হবে। চলো একটা ভেঙে দেখি জিনিসটা ভিতরে কেমন হয়েছে। দেখো আমি একটা হাতে করে নিয়েছি, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে, পুরো দোকানের গজার মতন দেখতে লাগছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আলু ভাজা, পাঁপড়ের তরকারি, ঝিলি ভাজা করেছে, ব্রাজিলের খেলা হচ্ছে, ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলের খেলা দেখছি আর খাচ্ছি। আমিও খেতে বসে গেছি, আর শুভেন্দু তো ব্রাজিলের খেলা দেখছে বললো, আমিও তাই দেখছি আর খাচ্ছি। তো অনেকটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রেসিপিটা হচ্ছে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো যে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা।